আজ আমরা এমন একটা সিনেমার ব্যাপারে কথা বলবো যেটা ব্যাপারে বেশি লোকে জানে না বা খুব একটা পপুলার কালচারাল সিনেমা নয় দ্যাট ইজ মার্দ কো কবি দর্দ নেই হতা হয়তো আপনি নামটা শুনে থাকবেন বা পোস্টারটা দেখে থাকবেন বা ট্রেলারটা দেখে থাকবেন সিনেমার ব্যাপারে কিছু ফ্যাক্টস আপনাদেরকে বলবো এবং বলবো যে এই সিনেমাটা কেন এত বেশি স্পেশাল এবং কেন আমি এটার ব্যাপারে এত এক্সাইটেড তো ফার্স্ট অফ অল হচ্ছে জনরা ব্রেকার মানে বুঝুন জনরা ব্রেকার মানে একটা দেশে একটা স্পেসিফিক ধরনের সিনেমা হয় আমাদের ইন্ডিয়াতে রোম্যান্টিক হয় অ্যাকশন হয় কমেডি হয় মেনলি এই তিনটে জনরাতেই সিনেমা আমাদের ইন্ডিয়াতে হয় তারপরে আরও অ্যাডিশনাল এখন হরর কমেডি উঠছে উঠছে কিন্তু এই যে জনরার সিনেমা যেটা মার্থ কবি দার্থ নেই হোতা যেখানে একটা মার্শাল আর্টস ড্রামা প্লাস বলিউডের প্যারেডি আছে আর ফিল্ম বিচ ইজ ইন্সপায়ার্ড বা লট অফ ফিল্মস মানে দে আর ট্রিবিউট অ্যাকচুয়ালি সো দিস ইজ এ নিউ টাইপ অফ জনরা ইন বলিউড অরিয়েন ইন্ডিয়ান সিনেমা যেটা আগে কখনো হয়নি এবং এই জনড্রাটা আপনি হলিউডে খুব দেখতে পাবেন কুইন্টিন ট্যারেন্টিনও নিজে সিনেমাতে এরকম প্রচুর অন্য সিনেমা রেফারেন্স নেন এবং ট্রিবিউটও দেন সেই জিনিসটা রয়েছে রবার্ট রয়ড রিগেস আরও হলিউডে এরকম আপনাকে আমি প্রচুর ডিরেক্টটা দেখিয়ে দেবো যারা এই কাজটা করে আছে তো দিস ইজ এ স্পেশাল কাইন্ড অফ জনরা এই জনডাটা ইন্ডিয়াতে আজ অবধি কেউ এক্সপ্লোর করেনি এবার যখন ফার্স্ট টাইম এক্সপ্লোর হচ্ছে অনেক সময় এরকম হয় কি ফার্স্ট টাইম যখন কোনো জিনিস নতুন কোনো কাজ হয় লোকে সেটা অ্যাকসেপ্ট করতে চায় না স্পেশালি ইন্ডিয়ান অডিয়েন্স আমি এটা সত্যি কথা বলছি কিছু খারাপভাবে নেবেন না কারণ কি এটা খুব এটা কিন্তু খুবই একটা মাসি ধরনের সিনেমা হ্যাঁ কিন্তু প্রেজেন্টেশন ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড একটা মানে কমিক বুকের মতো ফিল আপনাকে দেবে এবং গল্পটাও বেসিসটা ওরকম যে একটা ছেলে আছে যে একটা তার অসুখ আছে সেটার জন্য একটা ডিসঅর্ডার আছে যার জন্য সে কোন রকম ব্যথা ফিল করতে পারে না এবার সেই এই এই মানে তার একটা একটা মানে ডিসঅর্ডার কিন্তু সেটা একটা বরদান রয়েছে এবার যেহেতু তার কোনো ব্যথা লাগে না সে যত খুশি লোকেদের সাথে লড়তে পারে তার কারণ গায়ে লাগে না এবার সেটা নিয়ে সে বাঁচাতে বেরিয়ে পড়ে একটা ভিলেন থাকে প্রচুর ক্যারাটে কুমফু রয়েছে সিনেমাটার মধ্যে এবং অন্য সিনেমাকে বিভিন্ন রকম ভাবে ট্রিবিউট দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা তো হচ্ছে উপরের লেয়ারটা মানে সারফেস থেকে দেখলে আপনার এরকম লাগবে এবার আপনার মনে হবে যে কিরম আজগুবি টাইপের গল্প কিন্তু ভিতরে এই মার্কু কবি দর্দ নেই হতো এই কথাটা ডিরেক্টর যে ভাসান তার লাইফের ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল ওাসান বালা ইন্ডাস্ট্রিতে প্রায় কুড়ি বাইশ বছর ধরে কাজ করছে আর দিস ইজ দা ফার্স্ট ফিল্ম ইজ রিলিজিং কাজ করা কিন্তু বন্ধ করেনি ওরা হচ্ছে একটু অন্য ধরনের কাজ করে অ্যাসিস্ট্যান্ট ছিল প্লাস কো রাইটারও ছিল রামান রাগাব কো রাইটার ছিল রামান রাগব টু পয়েন্ট এর আগে সিনেমা বলে যেটা সিনেমা ওটাও কান্স ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল বাট রিলিজ হয়নি তো মার্চ কোকাবি দার্দ নেই হতো নিজের মানে টাইটেলটাকে মানে ওয়াসান জাস্টিফাই করে ইন দ্য সেন্স কি মানে এত মানে ব্লকেজ খেয়েছে এত রেজিস্টেন্স পেয়েছে লাইফে তাও দাঁড়ায়নি মার্ত কবি দর্দ নেই হতো বানিয়ে গেছে সিনেমা বানিয়ে গেছে সিনেমা লিখে গেছে সো দিস ইজ দ্য রেলিভেন্স টু হিজ পার্সোনাল লাইফ আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি সিনেমাটার ভিতরে দেখেন তো যে কোনো মানুষ মানে যার এখানে তো সিনেমাতে তো রমভাবে ডিসঅর্ডার দেখাচ্ছে এবার ভালো করতে চাইছে লোকে তাকে খারাপ ভাবছে আমাদের রিয়েল লাইফেও দেখবেন কোনো আর্টিস্ট যদি কোন নতুন জিনিস বা কোনো নতুন কাজ করে দশটা লোক তাকে পিছনে টানে এবং তাকে পাগল বলে এই জিনিসটা কিন্তু রিয়েল আছে একটা সিগনিফিকেন্স আছে তো আমি এটাই বলবো যে সিনেমাটা এলে আরো বেটার করে এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে সিনেমাটা সার্ফেসে খুবই একটা মানে এজি খুবই মানে কমেডি হিউমারাস অ্যাকশন ড্রামা এরকম সবকিছু রয়েছে হ্যাঁ যেটা আপনার দেখে হাসি পাবে ট্রেলারটা দেখেও ইভেন আপনার হাসি পাবে এবং দিস ট্রেলার ইজ ভেরি ভেরি ইউনিক ইন ইন্ডিয়া মানে এরকম ক্যামেরার সাথে একটা কথা বলতে বলতে আসছে মাথার উপর লাইট পড়ছে এই পড়ছে এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো খুব ভালো করে কোরিওগ্রাফ করা রয়েছে তো আপনি এটা অন্যরকমের ভাইব পাবেন এরকম সিনেমা আপনি ইন্ডিয়াতে দেখেননি অ্যাট লিস্ট আমি গ্যারান্টি দিতে পারি মানে আমি এত দিন ধরে এত ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখছি তো এইটা দিস ইজ এ জনরে ব্রেক দ্যাটস ওয়াই আই এম কলিং এবং আরও বেশি এক্সাইটেড কারণ একটা সেকশন আছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেটাকে বলে মিড নাইট মিড নাইট ম্যাডনেস সেকশন সেই মিড নাইট ম্যাডনেস সেকশনে এই ফিল্মটা পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম টু গেট দ্যাট অ্যাওয়ার্ড এর আগে কোনো ইন্ডিয়ান ফিল্ম পায়নি সেই জিনিসটা এই সিনেমার কাস্টিং এর ব্যাপারে বলতে যাই তো অভিমন্যু দাসানি এটা ডেবিউ করছে ভাগ্যশ্রী ম্যানে পেয়ার কিয়া সলমান খানের হিরোইন তার ছেলে উল্টো দিকে রাধিকা মাদান থাকবে রাধিকা মাদান হচ্ছে পাটাকা বলে সিনেমাটাতে সানিয়া মালোত্রা ছাড়া আরেকজন যে ছিল এছাড়া মহেশ মাঞ্জারিকার আছে গুলশান আছে অনেকে রয়েছে সিনেমার রাইটার ডিরেক্টর হচ্ছে বাসন বালা সিনেমার প্রোডিউসার হচ্ছে আর এস বিপি মানে রনি স্ক্রুবালা এই সিনেমাটাতে একটা রোল করবার জন্য যেটা মহেশ মাঞ্জারিকার এখন করছে সেটার জন্য আগে বিজয় সেতুপতিকে অ্যাপ্রোচ করেছিল কিন্তু ডেটের

এবং এটাতে প্রচুর অ্যাকশন থাকবে প্রচুর কমেডি থাকবে আপনি যদি সার্ফেস লেভেলে দেখতে যান ইট ইস ভেরি এন্টারটেনিং দারুন সিনেমা আপনার টিকিটের পয়সা উসুল হবে আর যদি আপনি ভিতরে মানে লেয়ার ওয়াইজ ভিতরে এক একটা কি বলে লেয়ার ছাড়িয়ে ভিতরে দেখেন তো ইট হ্যাজ ডিপ ইনার মেসেজ এটা আর কি বাসন আমি বলবো যে ডিরেক্টরে নিজের মানে নিজে যে বড় হয়েছে এখন অনেক বয়স বাসন কিন্তু তার যে ছোটবেলাটা সেটাকে বলেন এবং ছোটবেলাটাকেই বিভিন্ন রকম ভাবে ট্রিবিউট দিয়েছে সো দিস কাইন্ড অফ ফিল্ম ফিল্ম ইজ ভেরি নিউ কাইন্ড অফ টু ইন্ডিয়ান সিনেমা বাট দিস ফ্রিকোয়েন্ট ইন হলিউড তো আমি ভেরি ভেরি এক্সাইটেড আমি টু থাউজেন্ড এইটিনে টোরন্টো ইন্টারন্যাশনাল টি টিফের নিজস্ব একটা ট্রেলার সেকশন আছে সেখানে আমি সিনেমাটা এই ট্রেলারটা দেখেছিলাম টু থাউজেন্ড এইটিনে যেটা এখন অনেক লোকে দেখেছে তখন তো খুব কম লোকে দেখেছিল এবং আমি তখন থেকেই খুব এক্সাইটেড

তাহলে তবেই এরকম ধরনের নতুন ধরনের সিনেমা আমরা আরো দেখতে পাবো আমরা কমপ্লেন করি যে নতুন ধরনের সিনেমা হচ্ছে না কেন বাট যখন হচ্ছে তখন আমাদের রেসপন্সিবিলিটি যে পাশে দাঁড়িয়ে সেটাকে সাপোর্ট করা দ্যাট ওয়াজ ইট গাইস থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ বাই বাই